কোনো পাত্র যদি পূর্ণ থাকে তার মধ্যে কি নতুন করে কিছু দেওয়া যায় সেই পাত্রকে আগে শূন্য করতে হয় তারপরে তাকে পূর্ণ করতে হয় এটাই হচ্ছে একমাত্র উপায় নমস্কার প্রভু প্রভুজী শুখ্রিস্টর মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই কেমন আছেন আপনি আজকে আমার বিশ্বাস মহান ঈশ্বরের মহা অনুগ্রহে আপনি সুস্থ আছেন সুরক্ষিত আছেন এবং তার জীবন্ত বাক্য থেকে শেখার জন্য জানার জন্য বিশেষভাবে প্রস্তুত আছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আরেকবার নিজেকে এই অনুষ্ঠানে উপস্থিত রেখেছেন ঈশ্বর আজকে আপনার সঙ্গে বিশেষভাবে কথা বলতে চলেছেন আসুন আজকে আমাদের এই অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরে গৌরব করি Who knew? Yeah. yeah. সাধুরোকলিখিত সুসমাচারের এই ধারাবাহিক আলোচনায় আমরা দেখেছি প্রভু যীশু তার নিজের শহর নাসরত ছেড়ে কপর নাহমে নেমে এসেছেন এটা তার নতুন কার্যালয় এটা নহুমের গ্রাম এবং একটা মৎস্য শিকার কেন্দ্র বলেই সেই সময় পরিচিত ছিল আজকে আমরা বিশেষভাবে দেখব প্রভু যীশু তৎকালীন ব্যবস্থা গুরুদের মতো শিক্ষা দিতেন না কিন্তু তার শিক্ষা দেওয়ার ধরন ছিল সম্পূর্ণ আলাদা মানুষ আকর্ষিত হতো মুক্ত হয়ে যেত ঠিকই তা বলে সেখানে যে মন্দশক্তির প্রভাব ছিল না এমন নয় শয়তান তাকে চেনে তাই তার ভয়ে কাঁপত আবার কোনো এক সময় বিনতিও জানিয়েছিল যেন তাদেরকে ছেড়ে দেওয়া হয় যীহুদিদের চিরাচরিত প্রথা অনুযায়ী প্রভু যিশু কুষ্ঠ প্রতি আচরণ করেননি অপরদিকে তাদের স্পর্শ করেছেন তাদের থেকে দূরে থাকেননি যারা দেখেছিল তাদের অবাক হবারই কথা তিনি পাপ ক্ষমার বাণী প্রচার করছিলেন পক্কাঘাতী যার সুস্থ হওয়ার কোনো আশাই ছিল না অথচ দেখুন সেও আশ্চর্যভাবে সুস্থ হলো প্রভু এমনই মহান এবং মানুষের প্রতি এই মতো দয়াশীল যারা তাকে বিশ্বাস করে কাছে এসেছে তিনি তাদের বিশ্বাসের মর্যাদা দিয়েছেন তবে তার শিক্ষা গ্রহণ করতে হলে জিহুদীদের গতানুগতিক শিক্ষা পরিত্যাগ করতে হবে তাদের বাধা ধরা ছকের জীবন থেকে বেরিয়ে আসতে হবে এ কথা জেনেও তাতে অনেকেই সাড়া দেয়নি তবুও কিছু মানুষ তার ডাকে সাড়া দিয়ে গিয়ে এসেছিল এবং প্রভু যিশুর শিক্ষাকে গ্রহণও করেছিল আসুন আজকে আমরা এই সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে দেখি এবং আমার বিশ্বাস জীবন্ত ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা আপনার সঙ্গে বিশেষভাবে কথা বলতে চলেছেন আসুন আজকে আমরা মূল আলোচনায় প্রবেশ করি প্রিয় বন্ধু আমাদের জীবনবাণীর আজকের অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে লোকলিখিত সুসমাচার তার পাঁচের অধ্যায় বারো পদ থেকে আলোচনা শুরু করব আমরা দেখি বারো পদে যে একদিন তার প্রচার অভিযান নিয়ে যিশু কোনো এক নগরে প্রবেশ করলেন এমন সময় একজন সর্বাঙ্গ কুষ্ঠ যিশুকে দেখে তার সামনে এসে উবুর হয়ে পড়ল কুষ্ঠরোগকে সর্বকালে সর্বদেশে মানুষ ঘৃণা করে এই রোগ মোটামুটি দুই রকম প্রথম হলো খারাপ চর্মরোগ আর দ্বিতীয় হলো বড় ভয়ানক রকম প্রথমে ছোট্ট এক বিন্দু মতো জায়গায় ঘা হয় আর তারপর ক্রমশ মাংস খসে খসে পড়ে যায় এবং শেষে হাড়ের আমরা দেখি গাঁট থেকে এবং অঙ্গ খসে পড়ে এই কুষ্ঠ সাক্ষাৎ মৃত্যু এবং এই প্রকার রোগকেই মানুষ ঘৃণা করে আগেকারকালে এই রোগকে দুরারোগ্য রোগ বলতো তবে যখন চিকিৎসা বিজ্ঞান এই রোগ ভালো হয়ে যায় বলে চ্যালেঞ্জ নিয়েছেন অনেকে সুস্থ হচ্ছেন আবার বহুজন সুস্থ হয়ে ঘর সংসার ও করছেন কেবল তাই নয় চিকিৎসা বিজ্ঞান এই কুষ্ঠরোগকে সংক্রামক রোগের তালিকায় আর ধরে না আমরা যে সময়ের ঘটনা শুনছি এবং যে অঞ্চলে ঘটনা সেই প্যালেস্টাইন দেশের পূর্বে এই কুষ্ঠরোগ সব থেকে ঘৃণার রোগ ছিল কুষ্ঠরোগগ্রস্ত লোকদের নগরের বাইরে নগর থেকে দূরে থাকতে হতো লেবীয় পুস্তক তার তেরো এবং চোদ্দ অধ্যায় রোগ ও প্রতিকার এবং প্রায়শ্চিত সম্বন্ধে তখনকার কালের বর্ণনা দেয় যদি কোনো কারণবশত কোনো কুষ্ঠরোগী গ্রামের বা নগরের বা লোকালয়ের কাছে আসতো তাদের হয় ঘন্টা বাজাতে হতো নয় চিৎকার করে উচ্চস্বরে বলতে হতো অসুচি অসুচি আবার অনেক সময় লোকে এদের দেখে ঢিল ছুঁড়তো ঠিক যেমন করে কুকুর বা কোনো পশুকে তাড়ায় সেইভাবে লোকালয় থেকে তাড়াবার জন্য প্রিয়জনদের ওই রোগীদের কাছে যাবার হুকুম ছিল না এমনকি খাদ্যদ্রব্য দূর থেকে ছুঁড়ে তাদের কাছে দিত এইভাবে নির্বাসিত জীবন কাটাতে কাটাতে জীবনটাই শেষ হয়ে যেত কুষ্ঠরোগ ঈশ্বরের অভিশাপ বা ঈশ্বর দত্ত সাজা রূপেও পুরাতন নিয়মে আমরা দেখতে পাই গণনা পুস্তক তার বারোর অধ্যায় নয় পদে আবার দেখি দ্বিতীয় রাজা বলি পাঁচের অধ্যায় পঁচিশ এবং সাতাশ পদে ইলিশায় ভাববাদীর দাস গেয়সি ভাববাদীর অভিশাপে কুষ্ঠরোগগ্রস্ত হলো দ্বিতীয় বংশাবলী ছাব্বিশের অধ্যায় উনিশ পদে উষীয় রাজা ঈশ্বরের ক্রোধে কুষ্ঠরোগগ্রস্ত হলেন সদাপ্রভু ঈশ্বর মানুষকে ওই রোগগ্রস্ত করতে পারেন এবং ঈশ্বরই মানুষকে সম্পূর্ণরূপে রোগ মুক্ত করতে পারেন তার প্রমাণস্বরূপ আমরা দেখি পুস্তক চারের অধ্যায় ছয় সাত পদে ঈশ্বরের কথায় মসির হাতে কুষ্ঠ ভরে গেল এবং ঈশ্বরের নির্দেশে মশি সম্পূর্ণরূপে কুষ্ঠ রোগ মুক্ত হলেন আমরা যে ঘটনা শুনছিলাম একজন সর্বাঙ্গ কুষ্ঠ যিশুর সামনে উবুড় হয়ে পড়ে বিনতিপূর্বক বলল প্রভু যদি আপনার ইচ্ছা হয় তবে আমাকে সূচি করতে পারেন আমরা দেখি যে সর্বাঙ্গ কুষ্ঠির বিনতি নিবেদন যিশু শুনলেন তেরো পদে তখন তিনি হাত বাড়াইয়া তাহাকে স্পর্শ করিলেন মানুষ যাকে ছুতে ভয় করে সমাজ যাকে ঘৃণা করে আইন যাকে গৃহ ও পরিবার হারা করে তার জন্য কি এতটুকু ভালোবাসা আছে হ্যাঁ আছে যিশুর কাছে অচ্ছুতকে যিশু হাত বাড়িয়ে ছুঁলেন আর সাথে সাথে মিষ্ট মধুর স্বর জীবনের আশ্বাস বাণী আমার ইচ্ছা তুমি সুচিকৃত হও এই আশার বাণীর পর অসুস্থ ব্যক্তি কেন মৃত ব্যক্তিও জীবন ফিরে পায় আর তখনই তার কুষ্ঠ চলে গেল একটু ছোঁয়া একটু মিষ্টি কথা ছোট্ট প্রতিশ্রুতি অবায়দান দান কত পরিবর্তন আনতে পারে অনেক মানুষের জীবনে এক মহিলা এক সময় কোনো এক শহরের অনাথ আশ্রম পরিদর্শনে যান আশ্রমের মেট্রন বড় কাঠখোট্টা ও নিরস ছোট ছোটো ছেলে মেয়েদের শরীর শরীরচর্চা করাচ্ছিলেন মেট্রোন তার স্বভাবজাত স্বরে বিভিন্ন নির্দেশ দিচ্ছিলেন এমন সময় একটা ছোট্ট ছেলে পায়ে আঘাত পেয়ে বসে পড়লে পর মেট্রন। কর্কশ স্বরে উঠে দাঁড়াতে আদেশ করলেন যে মহিলা আশ্রম পরিদর্শনে গিয়েছিলেন তিনি আসন ছেড়ে এগিয়ে এসে ওই ছোট্ট শিশুটিকে কোলে তুলে নিয়ে সাবাস সাবাস বলে পিঠ চাপড়ালেন তারপর শিশুটি হাসতে শুরু করল তখন তিনি তাকে চুম্বন দিয়ে নামিয়ে দিলেন অন্য ছেলেমেয়েরা সবাই বড় আশ্চর্য হয়ে আগন্তুক মহিলার দিকে তাকিয়ে রইল তখন তিনি তাদের জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তোমাদের কেউ কি কখনও চুম্বন করে না একটু বড়ো মতো একজন উত্তর দিল না ম্যাডাম এখানে আদর পাওয়ার আইন নেই প্রিয় ভাই বোন প্রভু যিশু স্পর্শ না করেও সুস্থ করতে পারতেন কিন্তু তিনি স্পর্শ করার মধ্যে দিয়ে তার মানুষের প্রতি যে করুণা ভালোবাসা তা তিনি সর্বদা প্রকাশ করেছেন পদে দেখি যিশু নিজেকে প্রান্তরে সরিয়ে নেওয়ার পরে নির্জনে চলে গেলেন যেন কিছু সময় পিতা ঈশ্বরের সঙ্গে থেকে আগামী দিনগুলোর জন্য শক্তি সঞ্চয় করতে পারেন নির্জনে গিয়ে প্রার্থনা করা যিশুর কিন্তু নিত্যকার ব্যাপার ছিল সাতেরো পদে পাই আর একদিন তিনি উপদেশ দিচ্ছিলেন লোক স্থান উল্লেখ করেনি কিন্তু মতি বলেছেন যিশু তার নিজের শহরে এলেন মার্ক বলেছেন কফর হয়ে এলেন এবং যখন তিনি উপদেশ দিচ্ছিলেন সেখানে ফরিশিরা ব্যবস্থাগুরুরা উপস্থিত ছিলেন আমরা লক্ষ্য করব এ পর্যন্ত যিশু প্রকাশ্য সবাই ফরিশি বা ব্যবস্থাগুরুরা উপস্থিত ছিলেন না সুতরাং আমরা বুঝতে পারছি ঘটনার গতি মোড় নিচ্ছে প্রথমে দেখি ফরিশি কারা ফরিশি ইব্রু কথা হচ্ছে মানে পৃথক বাবিলের নির্বাসন থেকে ফেরার পর জিহুদি জাতি তাদের ধর্ম ধর্ম ব্যবস্থা শুদ্ধ রাখার জন্য কিছু লোক উদ্যোগী উঠলেন তারা সব দিক থেকে চেষ্টা করতে লাগলেন যেন বিধি ব্যবস্থা দিয়ে জিহুদি ধর্ম রক্ষা করবেন প্রতিজ্ঞা নিলেন এবং সেই মতো চলতে লাগলেন লোকে দেখে শুনে এদের সাধু পর্যায়ে রাখলেন সংখ্যা এরা অনেক না হলেও জোসিফাসের ইতিহাস থেকে পাওয়া যায় প্রায় ছয় হাজার এই দল উদ্যোগী আত্মত্যাগী নৈতিক চরিত্রে উন্নত ছিলেন কিন্তু ধর্ম বিষয়ে অহংকারী ছিলেন তাদের ধারণা ছিল কেবলমাত্র তারাই ধার্মিক তবে এই দল পুনরুত্থানে বিশ্বাসী ছিলেন এদের দল যখন গঠিত হলো সেটা প্রায় চারশো চল্লিশ খ্রিস্টপূর্ব যিশুর জীবন ও প্রচার কাজের সঙ্গে এরা জড়িত এই দলটিকে আমরা প্রায়ই দেখতে পাবো যিশুর সভায় এবং বিভিন্ন পরিস্থিতিতে গুরুরা ব্যবস্থা রক্ষা করতেন ব্যবস্থা দিতেন অর্থাৎ এরা ছিলেন আইনের লোক ওই সময় আরও চোদ্দোশো পঞ্চাশ বছর খ্রিস্টপূর্ব আগে ঈশ্বর মসিকে দশটি আজ্ঞা দিয়েছিলেন সেগুলি ছিল সমাজ ব্যবস্থা কিছু সংখ্যক যিহুদি বললেন সমাজ রক্ষার জন্য ওই দশটি যথেষ্ট নয় ওই দশটিকে বিশদভাবে ব্যাখ্যা করার প্রয়োজন আছে যেমন ধরা যাক বিশ্রামবার পবিত্ররূপে পালন করবে যাত্রা পুস্তক কুড়ির অধ্যায় আট থেকে এগারো পদে বলা হয়েছে বিশ্রামবারে কাজ করা বারণ ব্যবস্থা গুরুরা বললেন কাজ বলতে কি বাজায় এইভাবে বিশ্লেষণ করতে করতে হাজার রকম নিয়ম কানুন আচার অনুষ্ঠান তারা সংযোগ করলেন এ তো তাদের মন বলল না আর একটা উদাহরণ দিই জিরি মেয়ে সতেরো একুশ থেকে চব্বিশ পর থেকে বিশ্রাম দিনে কোন বোঝা বইও না ব্যবস্থাগুলোরা বোঝা কি কতটা কেমন তার হিসেব করে দিলেন এই সকল ব্যবস্থা সব কিছু লেখা থাকতো না বেশিরভাগই মুখে মুখে চলত তারা বললেন বোঝা বলতে খাবার হবে ডুমুরের ওজনের সমান দ্রাক্ষরস এক বাটি দুধ এক ঢোক তেল শরীরের কোনো অঙ্গে যতটা লাগানো যায় জল চোখ ভিজাতে যতটা প্রয়োজন কাগজ এইভাবে ইত্যাদি ইত্যাদি আমরা দেখতে পাই জীবন বাঁচাবার জন্য বিশ্রামবারের আইন দেওয়া হয়েছিল কেবলমাত্র প্রাণ বাঁচাবার জন্য যদি সুস্থতার প্রয়োজন হয় তা করা যাবে যে ভুগছে তার রোগ ভোগ যেন খারাপের দিকে না যায় সে ব্যবস্থা নেওয়া যাবে কোনো প্রকার ওষুধ প্রয়োগ করা চলবে না এসব নিয়মই ব্যবস্থাগুলোদের। মর্জি মাফিক চলতো আঠেরো থেকে উনিশ পদে পাই আর দেখো কয়েকটি লোক একজনকে খাটে করি আনিলো সে পক্ষাকাতি যিশু যে ঘরে শিক্ষা দিচ্ছিলেন সেই ঘরটা কত বড় ছিল সে কথা লেখা নেই কিন্তু ঘরটি যে লোকে পূর্ণ ছিল সে কথা বিবরণ থেকে বয়া যাচ্ছে কয়েকজন লোক মিলে যে লোকটাকে বয়ে আনলো সে একজন পক্ষাঘাতী এবং তার বন্ধুরা তাকে নিয়ে ঘরের মধ্যে প্রবেশের চেষ্টা করেও প্রবেশ করতে না পারায় ছাদের উপরে উঠলো এবং ওই অঞ্চলে ঘরগুলো হতো একটু বিশেষ ধরনের ছাতের জন্য কড়ি বা বর্গা বিছিয়ে তার উপরে গাছের ডালপালা ঘন করে বিছানো তারপর মাটি পাথরকুচি ইত্যাদি মিশিয়ে দিয়ে কী করা হতো লেপে দেওয়া হতো ছাতরা একদিকে একটু ঢালু থাকতো যেন বৃষ্টির জল সব গড়িয়ে চলে যায় ছাতের জন্য যে বর্গা বিছানো হতো তার ফাঁক দিয়ে অনায়াসের সরু খাট না যেত অবস্থাপন্ন লোক টালি বিছিয়ে ছাত করতো পোকা বাহকেরা যখন দেখল যে দরজা দিয়ে ঘরের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই তারা দেরি না করে ছাতে উঠল। এরপর আন্দাজ মতো জায়গায় মাটি হোক বা টালি হোক সরিয়ে খাট নামানোর ব্যবস্থা করলো কুড়ি পদে পাই তাদের বিশ্বাস দেখে তিনি বললেন এখন প্রশ্ন হচ্ছে চারজন লোক একজন পক্ষাকাতিকে বয়ে নিয়ে এসেছে ঘরের মধ্যে প্রবেশ করতে না পারায় ছাতের মাটি খুলে টালি সরিয়ে খাট বিছানা সমেত পক্ষাকাতিকে যিশুর সামনে নামিয়ে দিয়েছে যিশু ওই পক্ষাকাতি ও যারা বয়ে নেছে কার বিশ্বাসের দিকে আকৃষ্ট হলেন এটা ছিল সমবেত বিশ্বাস বাহকদের বিশ্বাস না থাকলে দরজার কাছ থেকেই ফিরে যেত কিংবা অপেক্ষা করত অসুস্থ লোকটির বিশ্বাস না থাকলে সেই বিপজ্জনক কর্মপ্রচেষ্টায় ঝুঁকি নিতে বারণ করত কিন্তু তা নয় তাদের প্রত্যেকের বিশ্বাস একযোগে কাজ করছিল তাদের প্রত্যেকের উদ্দেশ্য এক ছিল লক্ষ্য এক ছিল যিশুর সামনে পক্ষাকাতিকে পৌঁছে দেওয়া আমরা অনেক সময় বা বেশিরভাগ সময় নিজেদের জন্যই চিন্তা করি আমি আমার পরিবারের ছেলে মেয়ে তাদের জন্য প্রার্থনা করি অন্যের জন্য প্রার্থনা করতে ভুলে যাই যিশু যখন কথা বললেন চারজন বাহককে উদ্দেশ্য করে কিছু বলেননি যিশু পক্ষাঘাতীকে বললেন হে মনুষ্য তোমার পাপ সকল ক্ষমা হইল একুশ পারি দেখি যিশুর কথা শুনে অধ্যাপক ও ফরিসিরা বেশ অসন্তুষ্ট হলেন কেন তাদের শিক্ষা এই যে একমাত্র ঈশ্বর মানুষের পাপ ক্ষমা করতে পারেন সুতরাং এই ব্যক্তি ঈশ্বর নিন্দা করলো এই ঘটনার মধ্যে দিয়ে আমরা দেখলাম এক প্রগাঢ় বিশ্বাস সকল বাধা দূর করে দুই যিশু বিশ্বাসীদের সাগ্রহে কাছে ডাকলেন এবং বিশ্বাসের পুরস্কার দেন তিন মানুষের অন্তরে হিংসা ও শত্রুতা আমরা দেখলাম চার যিশুর পরাক্রমের সাক্ষ্য দেখলাম পাপ ক্ষমা করতে পারেন তিনি অন্তরে কথা তিনি পড়তে পারেন রোগ সুস্থ করার ক্ষমতা যিশুর আছে মূল বিষয়টা যা পেলাম সেটা হলো পাপ ক্ষমার সুসমাচার দিনহীনের কাছে প্রচারিত হলো বিশ্বাসীর হাত যখন স্বর্গের দরজায় টোকা দেয় সে টোকা বৃথা হয় না বিশ্বাসের সঙ্গে এগিয়ে গেলে প্রাণের আকাঙ্ক্ষা মেটে এবারে আমরা সাতাশ পদে আসব। যিশু পদ দিয়ে এগিয়ে চললেন সমুদ্রের দিকে আর যিশু দেখলেন লেবি নামে একজন করগ্রাহী করগ্রহস্থানে বসে আছেন প্যালেস্টাইনের লোকে করগ্রাহীদের খুবই ঘৃণা করত ওই অঞ্চল রোমীয় শাসকদের অধীনে ছিল এর পরের পদে কর গ্রহণ যে ঘৃণ্য বিষয় ছিল তা আমরা তখনকার দিনের যে নিয়মকানুন ছিল তা থেকে বুঝতে পারি আঠাশ পয় দেখি যে যিশুর আহ্বানের সাথে সাথেই লেবি তার জায়গা ছেড়ে উঠে এলেন এ নয় যে তিনি তার উপরওয়ালার কাছে গিয়ে কোনো পরামর্শ করলেন না তা নয় সব পড়ে রইল তিনি যিশুর পশ্চাদ গমন করলেন লেবি বা মথি একথা ভাবলেন না যে যিশুর পশ্চাদ গিয়ে যদি কিছু না করতে পারেন পরে কী করবেন কেননা ফিরে গেলে কর্তৃপক্ষ নিশ্চয় তাকে আর চাকরিতে পুনর্বহাল করবে না কারণ বিনা নোটিসে বিনা অনুমতিতে কাজ ছেড়ে চলে এসেছেন কার্যক্ষেত্রে লেবির যথেষ্ট আয় ছিল করগ্রাহী মাত্রেই আমি যে কথা একটুকে বলছিলাম তারা ধনী হতো অন্যায় করে তারা বেশি করে কর আদায় করতো রোমিওরা যা চাইতো তা তারা জানিয়ে দিত তারপরে করগ্রাহী গিয়ে তার ইচ্ছা মতো গ্রহণ করতো সেই হিসাবে লেবি যথেষ্ট ধনী ছিল কিন্তু যিশুর আহ্বানে অর্থের মায়া পদের মোহ সব মুহূর্তে ত্যাগ করে চলে এলেন পিছন ফিরে তাকালেন না উনত্রিশ পরে দেখি লেবির দুঃখিত হয়নি বরং এত আনন্দ হল যে নিজ বাড়িতে এক ভোজের ব্যবস্থা করলেন তিরিশ পরে দেখি আমরা দেখছি যে যিশু করগ্রাহীদের ও তাদের বন্ধুদের সাথে ভোজে বসেছেন আমাদের প্রভু যিশুর এই উদাহরণ আমাদের জন্য প্রযোজ্য যিশু যা করেছেন তার অনুসারীরা যদি তা না করেন তাহলে তো যিশুকে অনুসরণ করাই হলো না যিশু সকলার সাথে মিশতেন কোনো কাজ কারবারে জন্য নয় দেনা পাওনার লেনদেন নয় খোষ গল্প গুজবের জন্য নয় কিন্তু পবিত্র প্রেমের লেনদেনের জন্য তার কাছে যে জীবন ছিল সেই জীবন দান করার জন্য তিরিশ পদে দেখি ফরিসি অধ্যাপকেরা করগ্রাহীর ঘরে প্রবেশ করবে না কেননা করগ্রাহী হলো পাপি কিন্তু তারা ভোজের স্থানটি দেখতে পাচ্ছিলেন যিশুকে করগ্রাহী লেবির সঙ্গে ভোজে দেখে যিশুকে কিছু তারা বললো না তার শিষ্যদের এই বলে উত্তেজিত করতে লাগলো কী জন্য তোমরা করগ্রাহী ও পাপীদের সাথে ভোজন পান করছো ফরিসিরাও সর্বদা সচেতন থাকতো যেন তাদের বস্ত্র কোনো প্রকারে কোনো করগ্রাহী বা পাপির কাপড়ের সাথে ছোঁয়া না লাগে এখন তারা যিশুকে সরাসরি কিছু বলতে সাহস করলো না কিন্তু শিষ্যদের প্রশ্ন করলো কিন্তু যিশুই তাদের প্রশ্নের উত্তর দিলেন একত্রিশ বত্রিশ পদে কোনো উত্তেজনা নেই কর্কশ ভাব নেই কোনো জটিল ভাষা নেই সহজ সরল ও মৃদু ভাষায় তার উত্তর সুস্থ লোকদের চিকিৎসকের প্রয়োজন নেই কিন্তু পীড়িত লোকদেরই আছে আমি ধার্মিক দেওয়াকে নয় কিন্তু পাপি দেওয়াকেই ডাকিতে আসিয়াছি যেন তাহারা মন ফিরায় যারা অন্তরের সঙ্গে যিশুকে চায় তাদের সম্পর্কে যিশু চিন্তা করেন হৃদয় রোগের জন্য যিশুকে প্রয়োজন হয় যারা হৃদয় রোগে ভুগছেন তাদের প্রথম কাজ যিশুর কাছে রোগের কথা স্বীকার করা তিনি সুস্থ করবেন কেন তিনি হৃদয়ের উত্তম চিকিৎসক আমরা বিশেষ করে লুকলিখিত সুসমাচার থেকে আলোচনা করছি তার পাঁচের অধ্যায় তেত্রিশ পরে দেখি পরে তাহারা তাহাকে কইল যোহনের শিষ্যগণ বারবার উপবাস করে ও প্রার্থনা করে ফরিসিদের শিষ্যরাও এইরূপ করে অধ্যাপক ও ফরিশিদের যিশু শিষ্যদের যে বিষয় নিয়ে খটকা লাগছিল যার জন্য তারা অবাক হচ্ছিল সেটা হচ্ছে তারা লক্ষ্য করল যিশু শিষ্যরা স্বাভাবিক রীতিনীতি মেনে চলে না কেননা যিশুদের ধারণা ছিল যে শরীরকে পীড়ন না করলে নিজেকে কষ্টের মধ্যে দিয়ে না নিয়ে গেলে ধর্মকর্ম হয় না যদি তাদের ধর্মকর্ম বানাধরা ছকের মধ্যে বা এক গণ্ডির মধ্যে রেখেছিল সেগুলো সম্পন্ন না করলে একজন ধার্মিক গণিত হবে না যেমন ফরিসিরা প্রতি সোমবার এবং বৃহস্পতিরা উপবাস করত। প্রায় তারা মুখ শুকনো করে ঘুরত মাথায় তেল দিত যাতে করে লোকে দেখে বুঝতে পারে যে তারা উপবাস করেছে প্রভুযশু ছাঁচে ফেলা ধর্মকর্ম উৎসাহ দান করেননি কারণ ওগুলো ছিল ধর্মের নামে কতগুলো রীতিনীতি আচার অনুষ্ঠান পালন বাহ্যিক আড়ম্বর চাকচিক্য অনেক থাকলেও অন্তর শূন্য ছিল আসলে ওগুলো ছিল লোক দেখানো ধর্মকর্ম যিশু উপবাস বিষয় বলেছেন অতিরিক্ত সুষমাচারের ছয়ের অধ্যায় সতেরো আঠেরো পদে তুমি যখন উপবাস করো তখন মাথায় তৈল মাখিও এবং মুখ ধুইও যেন লোকে তোমার উপবাস না দেখিতে পায় কিন্তু তোমার পিতা যিনি গোপনে বর্তমান তিনি দেখতে পান তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন ফরিসিরা অধ্যাপকেরা তাদের রীতিনীতি অনুযায়ী উপবাসের উপরে জোর দিতেন এবং সেই জন্য তারা মনে করলেন যিশুকে যদি উপবাস বিষয়ে প্রশ্ন করা যায় তবে তিনি তার সদুত্তর দিতে পারবেন না কেন তার শিষ্যরা উপবাস করে না ব্যবস্থা অনুযায়ী তারা দোষী পাঁচের অধ্যায় চৌত্রিশ পদে দেখি যিশু অতি সুন্দরভাবে তাদের কাছে তার জবাব রাখলেন কোনো উত্তেজনা নেই রাগ নেই বিরূপ মনোভাব নেই যিশু তাদের কাছে উল্টে এক প্রশ্ন করলেন তাদের বললেন বর সঙ্গে থাকতে তোমরা কি বাসর ঘরের লোকদেরকে উপবাস করাতে পারো খুব হালকাভাবে প্রশ্নটা করলেন আমি ওই সময়টায় কল্পনায় আনবার চেষ্টা করলাম সমাজের কয়েকজন ধার্মিক ব্যক্তি ফরিসি মহাজ্ঞানী কয়েকজন অধ্যাপক এবং যিশু মৃদু হাস্যে তাদের প্রশ্ন করছেন তাদের সামনে বিবাহবাসরের ছবি তুলে ধরলেন বিবাহবাসর দুঃখে স্থান নয় আনন্দের প্যালেস্টাইনে বিবাহের পর নবদম্পতি হানিমুনে চলে যেত না বা একদিনেই বিবাহবাসরের আনন্দ শেষ হয়ে যেত না তাদের এক সপ্তাহ ধরে বন্ধু প্রিয়জনদের নিয়ে আনন্দোৎসব চলতো তারা সুন্দর পোশাক পড়ত কেউ কেউ বর বউয়ের মাথায় মুকুট পরিয়ে দিত এক সপ্তাহের জন্য তারা উৎসবে রাজারানি হতো এমনকি ওই এক সপ্তাহ বিবাহবাড়িতে তাদের আদেশ রাজ আদেশের মতো পালন করা হতো যে সকল অতিথি উপস্থিত থাকতো তাদের বাসর ঘরের লোক যিশুর দৃষ্টিতে খ্রিস্ট বিশ্বাসীর জীবনটাই বিবাহ বাসর বিশ্বাসীর চরিত্রগত গুণের মধ্যে আনন্দ হচ্ছে একটা অনেকের কাছে এটি এমন একটি ধর্ম যার মধ্যে ঢুকলে তারা এমন অনেক কাজ করতে বাধ্য হবে যা তারা করতে চায় না যা কিছু তারা করতে যাবে তাতেই বাধা পাবে তারা মনে করে যে এদের জন্য হাসিটাও পাপ এরকম আরও অনেক ভুল ধারণা অনেকের আছে বিবাহ বাসরের আনন্দ সব দিনের জন্য নয় এক সপ্তাহ পর উৎসব শেষ হবে যিশু ফরিসি অধ্যাপকদের বললেন পঁয়ত্রিশ পদে পাঁচের অধ্যায় লোকলিপ্ত সুসমাচারে আর যখন বর তাহাদের নিকট হইতে নিত হইবেন তখন তারা উপবাস করিবে বর তাহাদের নিকট হইতে নিত হইবেন এই কথার মধ্যে দিয়ে যিশু অতি গভীর নিগু তত্ত্ব তাদের সামনে রাখলেন কিন্তু তারা ওই কথার বা ওই তত্ত্বের কিছুই বুঝতে পারলেন না যিশু আসলে তার ভবিষ্যতে ক্রুষীয় মৃত্যুর কথাই তাদের শোনালেন এরপরই যিশু একটা দৃষ্টান্ত কথা তাদের সামনে রাখলেন পাঁচের অধ্যায় ছত্রিশ থেকে উনচল্লিশ পদে যিশু বললেন কেউ নতুন কাপড় হইতে টুকরা ছিঁড়িয়া পুরাতন কাপড়ে লাগায় না তা করিলে নূতনটাও ছিঁড়িতে হয় এবং পুরাতন কাপড়েও সেই নতুনের তালিক মিলিবে না ধর্ম বিষয়ে মানুষের সাধারণত পুরাতন রীতিনীতির উপরে গভীর আসক্তি থাকে নতুন কোনো কিছু কোনো প্রথা পদ্ধতি বা উন্নত উপায় গ্রহণ করতে দ্বিধাবোধ করে তবে একেবারে নতুনটাকে বাতিল না করে চেষ্টা করে কোনো মতে পুরাতন ও নতুন দুটো মিলিয়ে তাল মিলিয়ে চলা প্রভু যিশু এই বিষয়ে তাদের কাছে আরও একটা উদাহরণ রাখলে তিনি বললেন পুরাতন কুপায় কেউ টাটকা দ্রাক্ষারস রাখে না রাখলে টাটকা দ্রাক্ষারসে কুপাগুলো ফাটিয়ে যাইবে তখনকার কারে প্যালেস্টাইন অঞ্চলে দ্রাক্ষারস রাখার জন্য চামড়ার পাত্র ব্যবহার করা হতো কাঁচের শিশি বোতল তখনও প্রস্তুত হয়নি সাধারণত ছাগলের চামড়ার মধ্যতে হাড় মাংস বার করে নিয়ে বিশেষ প্রক্রিয়ায় চামড়া পরিষ্কার করে তখনকার তার মধ্যে দ্রাক্ষারস রাখত নতুন অবস্থায় চামড়ার স্থিতিস্থাপক গুণ থাকে অর্থাৎ ইলাস্ট্রিসিটি থাকে কিন্তু ক্রমশ চামড়া শক্ত হয়ে যায় তখন নতুন দ্রাক্ষারস যদি রাখা যায় তাহলে যখন দ্রাক্ষারস গেঁজিয়ে ওঠে গ্যাসের সৃষ্টি করে চামড়া ফেটে যায় তাতে করে পাত্রটি নষ্ট হয় দ্রাক্ষারসও পড়ে যায় নতুন নিয়ম নতুন পদ্ধতি নতুন চিন্তাধারা নিয়ে পুরাতনের সঙ্গে যেমন মেশানা চলে না তেমনি আবার পাত্রটিকে নতুন না করলে নূতনকে ধরে রাখা যায় না আমরা আমাদের হৃদয়কে নতুন কুপায় পরিবর্তিত না করলে নতুন ব্যবস্থা গ্রহণ করবো কী করে যিশু আরও বললেন পুরাতন দ্রাক্ষারস পান করে কেউ টাটকা পান করতে চায় না কেননা সে বলে পুরাতনটাই ভালো নতুন দ্রাক্ষারস একদিন পুরাতন হয় আর লোকে বলে উত্তম যিশু বললেন তোমাদের কুপা নতুন করে নতুন দ্রাক্ষারসে ভরে নাও যিশু শিক্ষা হচ্ছে তোমাদের গোঁড়ামি দূর করো এবং নতুন চিন্তাধারা গ্রহণ করো কেউ একজন বলেছেন ডাক্তার যদি তিনশো বছরের পুরাতন ওষুধ ব্যবহার করে থাকে তাহলে নতুন ওষুধের গুণ বুঝবে কি করে ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন আমরা লোকলিপ্ত সুসমাচার থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি আর আমার বিশ্বাস মহান ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন আমরা দেখলাম এমন কিছু রোগ হয় যা কেন বা কিভাবে হলো তার কোনো ব্যাখ্যা নেই আপনি লক্ষ্য করেছেন যে প্রভু যিশু কীভাবে কুষ্ঠ রোগীটিকে সুস্থ করলেন হ্যাঁ তাকে নিজের হাত দিয়ে ছুঁয়ে সুস্থ করলেন সেই অসহায় মানুষটাকে হয়তো কত বছর কেউ ছোঁয়নি আর চিন্তা করে দেখুন এত বছর পর প্রভু যিশু স্পর্শ তার মধ্যে কি ধরনের আলোড়ন সৃষ্টি করেছিল তিনি স্পর্শ করার মধ্যে দিয়ে তার মানুষের প্রতি যে করুণা ও ভালোবাসা তা প্রকাশ করেছেন আবার সেই পক্ষাঘাতীকে পাপ ক্ষমা করলেন প্রভু যিশু পাপীদের জন্যই এসেছিলেন অসুস্থদের জন্য এসেছিলেন যেন তারা আরোগ্যতা পায় সুস্থতা লাভ করে প্রভু যিশু শিক্ষা দিয়েছেন সুস্থ করেছেন পাপ ক্ষমা করেছেন এই সকল কাজের মধ্যে দিয়ে তিনি মানুষের কাছে তার এই জগতে আসার উদ্দেশ্যকে প্রকাশ করেছেন কিন্তু অনেকেই তার এই উদ্দেশ্য বুঝে উঠতে পারেনি এমনকি আজও তার ছবি পাল্টে যায়নি আজও মানুষ তাকে ভুল বুঝছে আগামী দিনেও আমরা লোকলিখিত সুসমাচার থেকে এইভাবেই আলোচনা করবো এবং দেখব বিশেষ করে ব্যবস্থা পালনের সূক্ষ্ম বিষয়গুলি যা ইসরায়েল জাতি সেই সময় বুঝতে সক্ষম হয়নি আসুন আজকে অনুষ্ঠান শেষ করার আগে আমি প্রার্থনায় যাই আর আমি চাইব এই সময় আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন আসুন প্রার্থনা করি মঙ্গলময় পিতা প্রভু তোমার মহা অনুগ্রহ তোমার দয়া যে তুমি আমাদের জীবনে বারবার তোমার শিক্ষা তোমার জীবন্ত বাক্য নিয়ে আসো যেন পিতা তোমার জীবন্ত বাক্য থেকে আমরা সঠিকভাবে উপলব্ধি করতে সক্ষম হই যে প্রভু তুমি আমাদেরকে কী বলতে চাইছো কীরকম জীবনের মধ্যে দিয়ে আমাদেরকে তুমি এগিয়ে নিয়ে যেতে চাইছো বিশেষ করে তোমার ধন্যবাদ তোমার স্তুতি করি প্রভু যে আজকে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে আরেকটি বার গো তোমার এই জীবন্ত বাক্য দ্বারা তুমি নবাহিত করেছো উৎসাহিত উজ্জীবিত করেছ অনুপ্রাণিত করেছ তোমাতে এগিয়ে যাওয়ার সংকল্পে স্থির হতে সাহায্য করেছ বিশ্বাসের নির্ভরশীলতায় প্রভু আরেকটি বার তাদেরকে বেড়ে ওঠার জন্য পিতাগ তুমি উৎসাহিত করেছ ধন্যবাদ ধন্যবাদ সৈক্য পিতা যে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে সঙ্গে তুমি আছো তোমার আশীর্বাদ অনুগ্রহে পূর্ণ রেখেছো তোমার পবিত্র আত্মার সুরক্ষা দিয়েছো প্রত্যেকের সেই সকল ভার নিয়েছো প্রত্যেকের গৃহকে তুমি সুরক্ষিত করেছো সৈক্য পিতা তাদের সন্তান সন্ততিদেরকে তোমার আশীর্বাদে পূর্ণ করেছো গো দয়া করেছো তাদের সঙ্গে সঙ্গে আছো প্রভু তোমার পবিত্র উপস্থিতি সহভাগিতায় এইভাবে প্রত্যেককে তুমি পূর্ণ রাখো যেন পিতা পিতাগ বিশেষভাবে তোমার উপস্থিতিকে তাদের জীবন উপলব্ধি করে তোমার সহভাগিতায় থেকে তোমার গৌরব পিতা কৃপা করো তোমার নামে শ্রবণ করো মহান ঈশ্বরের মহা অনুগ্রহে আমরা সুযোগ পেয়েছিলাম আমার বিশ্বাস আপনি ঈশ্বরের জীবন্ত বাক্য থেকে বিশেষভাবে নিজের জন্য ঈশ্বরের রব শুনতে সমর্থ হয়েছেন এইভাবে আগামী দিনেও আমার বিশ্বাস আপনি আমাদের সঙ্গে অবশ্যই আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় বন্ধু আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান আমরা আনন্দের সাথে জানাই প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন দক্ষিণ গোয়া থেকে দোলা সিং ও হাওড়া থেকে ঝর্না সিংহ আমাদের মিসড কল দেবার নম্বরটি হল জিরো ফোর 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 নাইন জিরো এইট ওয়ান টু নাইন জিরো আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নাম্বার নাইন এবং আরেকটি হল নাইন আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন ধন্যবাদ ভালো থাকুন